পাগলকে তুমি সামলাও, আমি আসি। উত্তরটা আমি দিলে চলবে? বলুন। আগে ওকে যেতে দাও। লাল বই পড়নি? মামাবাড়ি নেই, শত্রুচিন্দ্র ভুল করো না, শত্রু চেনার উপায় কি? মনে নেই। তাহলে তুমি এখন কি, অতি বিপ্লবী না পাতি? এটা ঠাট্টার সময় নয়। জামিল, তুমি আমি নিশ্চিন্ন হলে কার বেশি লাভ, কার মনে বলি? রকি, নিভার অঙ্কটা শুনি। না, সেটা হলে বুঝতে পারতাম। আমার মনে হয় জামিলকে ওর এখন কাজলের চেয়েও বেশি দরকার। কেন? কাজলকেও ভয় পায়, আর ভয় পায় এই জন্য যে আপনার ব্ল্যাঙ্ক চেক পেয়েও বিক্রি হয়নি, সে কি করে রকিকে উনিশ করে? আনকোশ্চেনিং ওবিডিয়েন্স আর যার কাছ থেকেই পাওয়া যাক, কাজলের কাছ থেকে পাওয়া যাবে না। এটা ঠিক না। হ্যাঁ, এটাই ঠিক। এখন আমি কাকে বিশ্বাস করবো, কাকে অবিশ্বাস করবো, এটা তোমার ব্যাপার। এটা আমারও ব্যাপার। ও করেনি, ফিফথ কলামের গল্প বিশ্বাস করুন। আপনার গল্পটার বেস কি? জামিল উত্তর দাও। জানি না। আপনি বললে লাভ, ও নয়। তোমার সুস্বাস্থ্য কামনা করছি। কে জানে। এই পানি আমি অতদূর যাব কি করে? মনে মনেই যাই, নদী যেন কোন দিকে যায়, নদীর ভূগোল যেন কি। আয় নদী, মনে আয় ভূগোল, ভূগোল। সূর্য যায় পশ্চিমে, নদী বস, নদীর ভূগোল কি? নদী কোন দিকে যায়, পশ্চিমে? কেন? আমি নদী যেখানে শেষ সেখানে যাব, না না আর কিছু দূরে, বদ্বীপে। তুমি বদ্বীপেই দাঁড়িয়ে আছো। নদী ইন্ডিয়ার পকেটে। আমাদের নদী ভারতের পকেটে? আপনি ব্ল্যাক করেছেন? না। আপনি নদী করেন না? না। আকাশ? না। বাতাস? না। এগুলো কে ব্ল্যাক করে? যাদের পেটে অনেক ক্ষুধা। গরিব? না। কারা? পঙ্গপাল। বুঝলাম না। রাজ্যপাল বুঝো? না। রাজনীতি? না। তাহলে তুমি নদী আর আকাশের মার্কেটিং কি করে বুঝবে? ভূগোলের চোরা কারবার?
নদীর যাওয়ার কথা দক্ষিণে, কিন্তু সে গেছে পশ্চিমে, মানে ফারাক্কায়। তুমি নদীর জন্য মরতে চেও না, তাহলে তোমার আত্মা বালু মানে মরুভূমি ছাড়া আর কিছুই পাবে না। তুমি নিচে যাও, দেখো কেউ যেন উপরে না আসে। আমি ছাড়া যাও। হ্যাঁ, ইয়েস, আমি জানি আমাকে ডাবল ক্রস করার বুদ্ধিটা কার। আমার না, কার? আপনার অ্যালাইনমেন্ট যেদিকে, কার দিকে আপনিই বলুন। কারো দিকে নয়। গডফাদার পড়েছেন? মারিও পুজোর লেখা সিনেমা দেখেছি। বড় ছেলে সানির একটিমাত্র কথায় বা ড্রাগ ব্যবসার প্রতি সামান্য উৎসাহ দেখানোর জন্য গডফাদারকে প্রায় প্রাণ দিতে হয়েছিল। তুমি কি বলতে চাও? আপনি কি ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন সেটা আপনি জানেন। নেগেটিভ। কারো ব্যাপারে উৎসাহ? নেগেটিভ। আপনি কি আমার ব্যাপারে হতাশ? আপনি কি আমাকে ভয় পান? নেগেটিভ পজিটিভ কিছু একটা বলেন। আমার বলার কিছু নেই। আমি চলে যাব। তোমার খুশি? বড় ভাইয়ের চেয়ারে বড় ভাই থাকছে, ছালার বস্তায় আমি। আপনার প্রতিপক্ষ এখন শান্ত বলে এখন আমার প্রয়োজন ফুরিয়ে গেল, নাকি আপনি ওদের ভেতরের কারো পক্ষ নিয়েছেন, নাকি ওদের অন্তকলহের কারণে আপনি এখন শান্তিতে আছেন? আপনি কি জানেন শান্তির সময় আরো বেশি যুদ্ধের প্রস্তুতি দরকার? আমারও দরকার, কারণ আমি এটা দিয়ে ভাবি না, আমি ভাবি এটা দিয়ে। কাজল, এ কাজল ইন নিড ইজ এ কাজল ইন ডিড। কয়েন লাগবে? চাঁদ না লতা? এই যে কয়েন। হেড পড়লে কি আর টেল পড়লে কি? ওকে একটু সাহায্য করবেন? আমি দৈব বিশ্বাস করি না, শুধু এটা বিশ্বাস করেন। ঠিক আছে, তাই সই। এসবের মানে কি? যদি হেড পড়ে? আমি মরব। যদি টেল পড়ে? আমি। তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? তুমি কেন মরবে? বিকজ মাই মিশন ইজ ওভার। মানে? আমার আর ইয়েস মিনিস্টার হওয়া হলো না। ওটা টস করে হওয়া যায় না।
কি করলে যায়? মাউসুদ্দিনের পিস মিল অফ সলিউশন থিওরিটা জানো না? আমি জানি না, বলেন। এক প্লেট ভাত একবারে খাওয়া যায় না, মুঠো মুঠো করে খেতে হয়। বড় কোনো কাজ একবারে হয় না, ধীরে ধীরে, স্লো অ্যান্ড স্টাডি। পান্তা ভাত আমি হেয়ালি পছন্দ করি না। কি টস হবে না চলে যাব? হ্যাঁ যাও, পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে ঐশী বসে আছে, পেট ভরে খেয়ে ওর আঁচলের নিচে ঘুমিয়ে থাকো। তোমার সেই আঁচল কই? ছায়ায় ঘুমানোর মতো কি আছে? কিছু না। হ্যালো, বুঝতে পেরেছিস? টাচ করে গেল, নাড়া দিয়ে গেল। কেন? রকির বোন বলে। মানে সরস, তুই আমাকে ছোট করছিস না? ওকে ওকে ডোন্ট ডু ইট। কেন? কৃতজ্ঞতা বলে একটা শব্দ আছে, সেটা ওর জন্য প্রযোজ্য, আমার জন্য নয়। আমি ঋণী, আমি ভুলতে পারবো না। আহা, তোমরা থামো তো, হটাও কাজল, বাঁচাও দেশ। বাঁচান, আমি গেলাম। ডাকবো না? না। কেন? আমি এখানে কোনো সাক্ষী রাখতে চাই না। বলুন। তুমি কাজলকে মাইনাস করলে, আমি জামিলকে করছি। তাহলে প্লাস হলো কে? তুমি আর আমি, তোমার আমার যোগফল কত তা তো তুমি নিশ্চয়ই ভালো করে জানো। তাহলে কাল কাজল আর জামিলকে সরানোর বুদ্ধিটা আপনার? আমাদের? আগামীকাল আমাকে সরানোর বুদ্ধিটা কার হবে, আপনার? কি হবে না হবে সেটা সময়ের উপর ছেড়ে দাও। দিলাম, তবে একটা শর্ত আছে। কি? লিভ দ্যাট চেয়ার। আমার চেয়ারে কে বসবে? সেটা সময় বলে দেবে। রকি, আপনি আসুন। বাবলা মরে গেছে। ও, আজ আমি ওর ভূতকে দেখেছি, তোমার ইন্দ্রনাথের ভূত। তুমি কিন্তু আকাশের দিকে তাকিয়ে ওর কাছে আর কিছু চেয়ো না, ওর সারা গা ভরা পোকা। আম জাম দিলে তুমি কিছু খেতে পারবে না। আমার কেমন ঘেন্না লাগছিল। এই যে দেখো, এখনো আমি পচা মাংসের গন্ধ পাচ্ছি। ভূতটা না আমার দিকে হাত বাড়িয়েছিল, আমারই কেমন ঘেন্না লাগছিল। এই যে দেখো, এখন এখন পচা মাংসের গন্ধ পাচ্ছি, দেখো। আমার সাথে চলো। আমি এখন কোথাও চলতে পারবো না, আমি আপনাদের ওইখানে শুয়ে পড়ি, আপনাদের কার্পেটে থাকতে দেবেন? আপনাদের পায়ের নিচে? ঠিক আছে।
বাবলাই জামিল। আমি জানি কি করব। ও তো তোমার বন্ধু, ওটা অতীত। তাহলে মারতে পারলে না কেন? ওকে তো নিউট্রালাইজ করতেই গিয়েছিলে। কাজল, আমি তোমাকে ছোট করছি না, আমাকে তুমি ভুল বুঝো না। তোমার জায়গায় আমি হলে হয়তো তাই করতাম। যেমন আমি ওকে পারিনি, অন্য কেউ হলে আমি ঠিকই এক্সিকিউট করতাম, কিন্তু বোন বলে পারিনি। বোন বলো, বন্ধু বলো, এদের ভালোবাসা সোজা, কিন্তু ত্যাগ করা কঠিন, খুব কঠিন। দেখি কত কঠিন। আচ্ছা জামিল, আমি যদি তোমার কখনো বিপক্ষে যাই, তুমি কি আমাকে ছোট করবে বা আমার নামে দুর্নাম করবে? না। কেন? কোন সম্পর্ক ভেঙে যাওয়ার পরও দুজন দুজনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে দোষ কি? বন্ধুত্ব, যে কোনো সম্পর্ক, কেন বলো তো? কাজলের বন্ধুত্ব, আমি উত্তর চাই। ফ্রেন্ড নট মাস্টার। ও তোমার ফ্রেন্ড না মাস্টার, বন্ধু না মুনিব? জানি না। তাহলে যে বললে সম্পর্ক ভেঙে গেলে শ্রদ্ধা থাকে, থাকতে পারে। কাজলের সাথে আমার সম্পর্কটা অন্যরকম, দণ্ডটা আজন্মের। সত্যি কথা শুনবে? হ্যাঁ। আই হেট হিম। কেন? যে আমার দয়ায় গরম ভাত পেত, টাটকিনে দিছোর, নতুন জামা, ক্লাসের বই, সে আমার দিকে চোখ তুলে তাকাবে। আর ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? না। এতিমখানায় মানুষ, ভাতের জন্য লাইন দিয়ে দাঁড়ানো আদম, ভিক্ষুক, প্রলেতারিয়াত, খাঁটি হ্যাপনটস। তাহলে তো ও তোমার বন্ধু নয়। হ্যাঁ। কি? করুণার পাত্র কখনো বন্ধ হতে পারে না। তাহলে তো তুমিও বান। মানে তুমি কি আমার সমান? হ্যাঁ। আমি কার্বন আর তুমি কাল লেজুর। প্রলেতারিয়ার মানে সর্বহারার তবু তো একটা ক্লাস আছে, কিন্তু দালালের কোনো ক্লাস নেই, জাত নেই। আজ বুঝলাম বামপন্থী ডান হলে কি হয়। কি হয়? মুখে আনার অযোগ্য।
এসে অন্যায় করিনি তো? প্লেনের টিকিট দুটোই টি টেবিলে। আমি টিকিটের জন্য আসিনি। তাহলে? আমি এসেছি কৃতজ্ঞতা জানাতে। কিসের কৃতজ্ঞতা? তুমি গতকাল আমাকে প্রাণে বাঁচিয়েছ। সেটা আপনার ভাগ্য। আমি দেখেছি কি পড়েছিল। তুমি আমার মিথ্যে বলে আমার প্রাণ বাঁচিয়েছ। শাপলা হলে আপনি বেঁচে যাবেন, কিন্তু মানুষ হলে টসেট। ঐশী দেখো, কি হেড শাপলা? হ্যাঁ, গেট আউট। তুমি যদি হেড বলতে, শাপলা বলতে। আমার ধারণা কাজলও সেটা জানে। কি? হ্যাঁ, না ও জানে না। কাজলের মাছির মতো চোখ নেই সত্যি। আমার ধারণা ওর প্রবল ইন্টুইশন। আপনি আপনি শিগগির এখান থেকে যান। ও যদি সত্যি জেনে থাকে তাহলে তাহলে এবার আর আপনাকে বাঁচাতে পারবো না। আপনি যান প্লিজ। ঐশী, ঐশী, আপনি যাবেন না, যান। জানে আমি কাল ছল চাতুরি করে আপনাকে বাঁচিয়েছি, তাহলে কিন্তু আজ আর কোনো টস করবে না। ও আসবে, ও দেখবে, ও গুলি চালাবে। ওর সাথে কিছু আগে আমার দেখা হয়েছিল। কোথায়? রকির অফিসে। অন্য কাউকে কাজল বলে ভুল করছেন। আমি খুব কাছ থেকে দেখেছি। কি দেখেছেন? নিভাকে ও বলছিল ছায়া হতে। মানে? কাজল মনে হয় তোমার আঁচল ছেড়ে ওর আঁচলের ছায়ায়। হায় রে অকৃতজ্ঞ মানুষ, আমি কিনা যার কাল প্রাণ বাঁচালাম সেই কিনা আজ আমার বুক ভেঙে দিচ্ছে। ঠিক আছে, আমি তোমার অপবাদ মাথায় নিলাম, কিন্তু আমি সেই সময় তোমার পাশে দাঁড়াতে চাই যেমনটি কাল তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। গেট আউট। ইস্যুটা রেখে দাও, দরকার পড়বে। কাজল কোথায়? বসো। কাজল, কাজল, কাজল। তোমার নাম কাজল? না। তাহলে সরি বস। আজাদ, তুমি এখন থেকে আমাকে তুমি করে বলো। কেন? কাজল বড় ভাই হচ্ছে না,
তাই সম্মান করার কোনো দরকার নেই। বস মঞ্জুর চা খাবে? থ্যাংক ইউ। কাজল কোথায়? জানি না। নিভা? তাও জানি না। ও বড় ভাই না হয়ে আপনার বোনজামাই হচ্ছে? এটা পারিবারিক আদালত নয়। এটা কি নাইট ক্লাব? তাও হতে পারে। ওকে নিয়ে আপনি কিংবা নিভা আর কোনো এক্সপেরিমেন্ট করবেন না। কাজলকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নয়, ইজ টু হট টু হ্যান্ডেল। ঠাট্টা করেন আর যাই করেন, মনে রাখলে খুশি হব। বসি। হ্যাঁ, আমি যতটুকু জানি ন্যায্য হলে শত্রুকে আপনি সাহায্য করেন। কি চাও? কাল যেটা বলেননি, আমি যা বলবো তা বিশ্বাস করা কি ঠিক হবে? কেন হবে না? আমি তোমাকে মিসলিড করতে পারি। আপনি কি করেন সেটা আমি আগেই বলেছি। মানে? আপনি শত্রুকে মিসগাইড করেন না। আমি কি খুশি হব? সাহায্য করবেন না? না। কেন? তোমার আর ভয় পাওয়ার কিছু নেই। কেন? ওরা দ্বিতীয়বার ওটা করার চেষ্টা করবে না। ধন্যবাদ। তোমার কাজলকেই মাথায় রাখলে চলবে, শুধু ওকেই হিসেবে রেখো। আপনাকে রাখবো না। নিশিকে অনুসরণ করো না, আমিও কিছু করব না। আপনি কি ওর অনুরক্ত? এটা তোমার ঈর্ষা না স্পর্ধা? কোনটা করা যাবে কোনটা যাবে না? ডিসমিস। আরেকটা কথা, নিশি আমার বউ ছিল। আমার উদারতা সম্বন্ধে শুধু তোমার ধারণা আছে, কিন্তু ঘৃণা সম্বন্ধে নেই। বুঝতে পেরেছি। কি? দ্য বল ইজ ইন ইউর কোর্ট, প্লে দ্য ওয়ে ইউ লাইক। বাই। আমার কেন জানি মনে হয়েছিল আমি তোমাকে এখানেই পাবো। আমার শাড়িটা কেমন? আঁচল? নো কমেন্টস। কেন? তুমিই বলো। আমি তোমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। নো কমেন্টস। হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে?
ঐশীর জন্য। সত্যি বললে বিশ্বাস করতাম, বলে লাভ কি? কেউ লাভের জন্যে সত্যি কথা বলে না, ওটা বলে বলেই মানুষ মানুষ। আমার ধারণা ওটাই মানুষের সবচেয়ে বড় গুণ। আর তুমি লাভের কথা বলছিলে, ওটার জন্য মিথ্যে বলে। সরি স্যার। কান ধরো, তুমি ধরো। ক্ষমা করলাম, আমাকে না ধরলে ক্ষমা করব না। হঠাৎ শাড়ি, হঠাৎ আসা, একটু ছোঁয়া, এগুলোর মানে কি? গেজ, আমি বড় ভাই হচ্ছি না বলে? আমি তো তোমারও ইয়েস মিনিস্টার হচ্ছি না। আমাকে বলতে না, যদি ঈশ্বরে বিশ্বাস নাও করি তাহলে প্রকৃতি যেন বিশ্বাস করি, যদি নেচারেও অরুচি হয় তাহলে যেন শুধু কোনো একটা গাছ। একটা বিশ্বাস আঁকড়ে ধরে থাকতেই হবে। জানো, আমি না তোমাকে সেই গাছ করে মনের ভিতরে রেখেছিলাম, রোজ গাছে জল দিতাম, গান শোনাতাম, কিন্তু সেই তুমি যখন অন্যরকম হয়ে যাচ্ছিলে তখন আমার মনের গাছটা শুকিয়ে যাচ্ছিল, আমার খুব কষ্ট হতো। যখন গাছটা বাতাসে দুলত আমি ব্যথা পেতাম, এত ব্যথা পেতাম তোমাকে বলে বুঝাতে পারবো না। আমি বুঝতে পারছি। কি? কে হায় হৃদয় চিরে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, ধূসর ডানার চিল, একটা কথা বলি? হ্যাঁ। আজকে যখন শুনলাম তুমি সত্যিকারের তুমি, তখন আমার বুকের ভেতরে গাছটায় একটা পাতা এলো। কেন এলো জানি না, শুধু জানি আমার খুব ভালো লাগছে। ক্যা সিন হ্যায়, অভি কুছ বাকি হ্যায়, ক্যা মে ব্যাঠ সকতি হুঁ? বেশক। আমাদের ভুল বুঝো না। আর ভুল বোঝার কোনো অবকাশ আছে? নেই। কাজী ডাকবো? ঐশী,
আরেকজন সাক্ষী দরকারই তো। ঐশী, আমার দোষ আমাকে বলো। কংগ্রেচুলেশন, নিভাই এসো। আমি যাব, ও থাকবে। আমি যাচ্ছি, তোমরা থাকো। তোমরা দুজন যাও, আমার চোখের সামনে দিয়ে ওর হাত ধরে নিয়ে যাও।